ফুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত অসাধারণ অসাধারণ মানে মুখে বলবো কি চোখ দিয়ে দেখে আমার সত্যি শান্তি লাগছে দাদার কাছে চলে এসেছি দাদা কেমন আছেন খুব সুন্দর ফুল ফুটিয়েছেন খুব ভালো লাগছে আজকে আপনার বাগানে এসে তো কত রকমের গাছ আপনি এবছর কালেক্ট করেছেন সব রকম আলোচনা থাকছে পরপর দেখতে থাকো স্কিপ করো না দাদার মুখ থেকে সব রকম কথা শুনতে পারবে তো চলো ভিডিও শুরু করা যাক আজকে সাতটা চৌত্রিশ কিন্তু এত রৌদ্র মনে হচ্ছে বাবারে দুপুর বারোটায় চলে এসেছি ভীষণই রৌদ্র খুব সকাল এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূর আমার বাড়ি তাও চলে এসেছি দাদার এই এত সুন্দর বাগান উপভোগ করব বলে সাথে থাকো এবং অনেক রকমের ফুল দেখাবো শুধু বাগান বিলাস না তার সাথে আরও অনেক ফল ফুল নিয়ে আজকের ভিডিও প্রথম পর্বে দেখবে বাগান বিলাস দ্বিতীয় পর্বে ফুল আরও অ্যাডিনিয়াম ফল ছোট্ট সবে দেখাচ্ছে এত সুন্দর ফুল আর এত সুন্দর ফল এসেছে সত্যি অসাধারণ তো চলো সাথে থাকো বলুন আপনি আশা গাছেদের নাম বলুন যেটা পারবেন আপনার মনে আছে বলবেন কিউ ধরনের কালেকশন আছে হ্যাঁ বলুন এটা আচ্ছা খুব সুন্দর কালার এটা তো ফুল এসেছিল আবার আসছে হ্যাঁ ছাটা ছাটি কি বারো মাস চলছে আচ্ছা 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 এটা একটা টিপস দিয়ে দিলেন দাদা বারো মাস ছাটতে হবে হুম যত ডালপালা হবে

উফ এটাও দেখো কি সুন্দর অসাধারণ অসাধারণ এত ফুল সবাই চিনে আচ্ছা খুব সুন্দর হুম পরিচর্যা পরে জানবো আগে গাছগুলো দেখে নাও দাদা এইগুলো এই গাছটার নাম বলুন এটা 플라스 আছে এটাও 플라스 আছে 플라스 이거 দাম কেমন দাদা আমি তো বাইরে থেকে আনিয়েছি দাম ঠিক নয় একশো টাকা থেকে শুরু 100 টাকা থেকে শুরু

কে বিশারদ বলতে পারবেন হ্যাঁ আমাদের মাসুদ বিশারদ হয়ে গেছে মাসুদ আর সাজাহান আর কি আসাদুল আসাদুল দারুন ওরা বাগান বিলাস নিয়ে গবেষণা করছে আমরা তো ছাত্রী ওদের কাছে সব এটা এটা কি হোয়াইট লেডিমেরি হ্যাঁ সুন্দর খুব সুন্দর হোয়াইট এর কত জাত আছে হ্যাঁ

প্রত্যেকটা আলাদা আলাদা আছে আচ্ছা আচ্ছা এই এটা কি বলেন সিলুইট না কিলাম আছে এটা আচ্ছা আর এর একটা সাদা এটা হুম মিস এলিস আচ্ছা ওদিকে ছিল এটা আচ্ছা ক্যালিফোর্নিয়া ওই তো নেক্সট একটা হবে এটা ক্যালিফোর্নিয়া গোল্ড এগুলো সব ছোট গাছ জায়গাটা ঠিকঠাক হয় না এখন প্রত্যেকটা গাছকে আমি ভেবেছি খাঁচা করে সাইডে হ্যাঁ একদম পাশে তুলে দেবো এটাও তো আলাদা একটা গাছ হচ্ছে সব আলাদা সব আলাদা কারোর সঙ্গে কারোর মিল নেই এটা দাদা না ডক্টর রাও নাকি না না এটা হচ্ছে এইচবি এইচসি বাঘ

এই যে ডক্টর রাও আপনি বলছেন যেটা হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার কাছে আছে এটা ডক্টর রাও আচ্ছা রেড কালার তো হ্যাঁ হ্যাঁ আমার কাছে এটা মোনালিসা রেড আচ্ছা এই যেটা আচ্ছা কোথায় গেল এটা এইটা মোনালিসা রেড আসছে এটা দাদা এটার নাম এটার নাম জানি না কিন্তু এটা খুব ভালো ফুল সত্যি চাই না আচ্ছা এটা মোনালিসা রেড ये रेक्टेंगल पिंक এটা লম্বা বানিয়েছ এক কিছু কিছু গাছ এই গাছা কাছি না একই ধরনের হ্যাঁ 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 পাতা আলাদা হবে হ্যাঁ হ্যাঁ ও

আচ্ছা আপনি আমাকে এর একটা চারা দিয়েছেন মনে হচ্ছে আমার এটা না হ্যাঁ চিত্রা

তো হিসাব নেই যেমন তৈরি করতে পারি আমার লাইফে এই প্রথম এমন একজন ব্যক্তি আছে যে দু হাজার গাছ বছরে দান করেন ভীষণই ভালো একজন ব্যক্তি সমাজে যদি এরকম কয়েকজন ব্যক্তি থাকে তাহলে আমাদের পৃথিবীটা কিছুটা অন্তত সবুজ হতো দাদা বলুন এত সুন্দর ফুল ফুটিয়েছেন মাটিটা কিভাবে তৈরি করেন

আচ্ছা তাহলে কতগুলো টিপস পেয়ে গেলে আর ফাংগিসাইড ইনসেক্টিসাইড কি দেন একটু বলুন রোগ নেই আপনার এত গাছ তার মধ্যে আমার কি মানে আমি আপনাকে প্রশ্ন রাখছি সব থেকে কি এই গাছটা করার সহজ এটা সোজা গাছ সহজ গাছ একদম বর্তমানে যে তাপমাত্রা দিয়ে ধীরে ধীরে বাড়ছে তাহলে গাছ বাগানিরা কি এই গাছটা রাখতে পারে এই গাছটা বাগানে রাখলে খুব সহজে করতে পারবে অসুবিধা নেই বর্তমান পরিস্থিতিতে এটা খাপ খাই নিচ্ছে তাই তো আর সম্পূর্ণ রোদ্রে রাখতে হবে ফুলটা ভালো আসবে মোটামুটি সারা ফুল পাওয়া যাচ্ছে তাই তো বর্ষাতে একটু কম হবে আচ্ছা আর ফাঙ্গিসাইড ইনসেকটিসাইড কিছু দেন রোগ নেই সব মোটামুটি পরিচর্যা হয়ে গেল স্পেশাল কিছু বলুন এর জন্য

ওই যত যখন খুব টেম্পারেচার ছিল হ্যাঁ মালচিং করে দিয়েছেন মালচিংটা করেছেন নারকেলের ছোবড়া দিয়ে দর্শক বন্ধু সব রকম টিপস দাদা দিয়ে দিলেন আর কিছু নেই এইভাবে তোমরা করো তোমাদের বাগানটাও সাজাও খুব শৌখিন ব্যক্তি এমন একজন ব্যক্তি আমি শীতেও এসে ভিডিও করেছি যে এমন একটা বাগান যে বাগানে শীতের সব রকম ফুল আমি দেখেছিলাম এবং এখন গরম গরমেও যেসব ফুলগুলো আছে পাওয়া যায় আর থাকলে কী বেস্ট হ্যাঁ

দেখো তোমাদের তো দেখিয়ে দিলাম ওই যে দাদা ক্যাকার্স টানুন আর এই বাগানের বৈশিষ্ট্য হচ্ছে ফায়ার ক্যাকার্স যিনি একদম কি বলবো প্রত্যেকটা বাড়িতে বা আমার বাড়িতে পর্যন্ত দাদা চলে এসেছে আর দেখো সব থেকে সুন্দর মানে চারিদিক বিছিয়ে এত ফুল এর কি পরিচর্যা বলুন কোনো পরিচর্যা কিছু নাই একদম নর্মাল বাহ খুব সুন্দর দারুণ এটা একদম নর্মাল এটা করতে পারো বারো মাস ফুল তাও মোটামুটি কতগুলো আছে দাদা পঞ্চাশের উপর আছে আছে খুব সুন্দর দেখো ফুল তো হয়ে গেল হ্যাঁ শেষের দিকে শেষের দিকে তাও আমার ভাগ্যে আছে তাই আমি কটা দেখতে পেলাম খুব সুন্দর খুব সুন্দর এদেরও তাই একই পরিচর্যা বছরে একবার কাটিং দেখো কিছু কিছু ফুল আছে দাদা ওই হলুদটা একটু ধরুন এটাও বছরে একবার কাটেন না দেখো কি সুন্দর অসাধারণ অসাধারণ

এদিকেও আছে দেখো কি সুন্দর এই একটা এই একটা অসাধারণ অসাধারণ এদিকে একটা আছে ছিল এদিকেও কিছু আছে এটা একটা ক্যাকটাস জাতীয় না হ্যাঁ হ্যাঁ এর মতই নেছে আচ্ছা এরপরে এখান থেকে চালা তৈরি করবো পরের বছর থেকে হয়তো আচ্ছা আচ্ছা এটা সাদা ফেস একদম এত সুন্দর ফেস অসাধারণ অসাধারণ দেখো কত সুন্দর সুন্দর রেডিনিয়াম বাহ কি সুন্দর খুব সুন্দর কমলটা ধরুন দাদা দেখো কি সুন্দর এই কালারটা দেখা যায় না আনকমন কালার এটা আছে কি বললাম জারুল মিনি জারুল এই যে এটা হচ্ছে আলামুলা মেনডিলা ও মেনডিলা আলামুলার মত দেখতে আছে এই দেখো ছোট গাছ এটা দাদা কি গাছ পেন্টার কি জানা পেন্টাস পেন্টাস রেড পেন্টাস হ্যাঁ আর এটা হচ্ছে অরেঞ্জ কালারের টিকুমা এখানে আছে এটা কি দাদা আপনি আমাকে দিয়েছিলেন মারা গেল হ্যাঁ এটা মারা গেল কি টগর গুণগ্রান্ত এটা এটা কি বলেন মাধবিলতা মাধবিলতা মધુলতা এই এই জবাটা তুলুন অসাধারণ এই নাও জবা দারুন দারুন দাদার এই একটাই বৈশিষ্ট্য ছোট ছোট গাছে প্রচুর ফুল কি সুন্দর লাগছে দেখো আমার বাড়িতেই আছে কত বড়

অসাধারণ এখানে পদ্ম আছে ছোট্ট একটা পদ্ম এই দেখো কি সুন্দর কি সুন্দর সব মিলে খুব সুন্দর গ্রীষ্মের বাগান সাজানো গোছানো ভীষণই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভীষণ রৌদ্রের মধ্যেও খুব সুন্দর খুব আনন্দ উপভোগ করলাম সব রকম গাছ দেখলাম দাদার বাড়িতে ভীষণই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও নতুন ছাদে নিয়ে যাব তোমাদের কোনো একদিন ভীষণই আনন্দ দেব এই হবি অব সুলেখার চ্যানেল মানেই সুন্দর সুন্দর ফুল সুন্দর সুন্দর সবজি সুন্দর সুন্দর ফল আজকে আসি আবারও দেখা হবে পরের ভিডিওতে টাটা